Tendulkar greets him by dancing down the track and hammering it over Longhorn. This is amazing stuff. গুড মর্নিং, আজকে 31শে মার্চ 2024, আর আপনাদের সকলকে স্বাগত শারজায়। এটা সেই শারজা যেটা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি, ভারত পাকিস্তান অস্ট্রেলিয়ার ম্যাচের জন্য আর সচিনের সেই বিধ্বংসী ইনিংস খেলার জন্য, সেই শারজায় এখন আমরা। তো শারজা এই UAE-র তৃতীয় সবথেকে বড় শহর, আর আবুধাবি থেকে শারজার দূরত্ব 170 কিলোমিটার প্রায়। তো আমরা সকাল 6:30 বাস ধরেছি ওখান থেকে, আবুধাবি থেকে, বাস নাম্বার 117, আর টিকিটের প্রাইস হচ্ছে 30 দিরাম। তো মোটামুটি 3 ঘন্টা টাইম লেখা ছিল, বাট বাস অনেক তাড়াতাড়ি 2 ঘন্টা 20-25 মিনিটের মধ্যে আমাদের শারজায় নামিয়ে দিয়েছে। এখন আমরা শারজা সিটি ঘুরবো আজকে পুরো দিন। এখন আমরা এই পেছনে যে বাস স্ট্যান্ড, এটা হচ্ছে এখানকার মেন বাস স্ট্যান্ড, আল জুবেল বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা এখন যাচ্ছি, এখানে অ্যাকোরিয়াম আছে, সেই অ্যাকোরিয়ামটা দেখতে যাচ্ছি। আর এই দূরে সব বাস দাঁড়িয়ে আছে, ইভেন দোতলা বাসও দেখা যাচ্ছে। আমরা এখন শারজা অ্যাকোয়ারিয়াম এসে পৌঁছেছি। এই পেছনে এটা, এখানে অ্যাকোয়ারিয়াম আর তার সাথে একটা মেরিন মিউজিয়ামও আছে। তো দুটোর জয়েন্ট টিকিট হচ্ছে 25 দিরাম। এখানে দুটো ফ্লোর আছে অ্যাকোয়ারিয়ামে, আর যেরকম হয় প্রচুর বিভিন্ন প্রজাতির মাছ, সিন্ধু ঘটক, শার্ক, এই সবগুলো আছে। তো ভেতরে গেলে আবার দেখাচ্ছি কী কী আছে। এখানে ঢুকলে ডান দিকে হচ্ছে মিউজিয়াম, আর এই বাম দিকে অ্যাকোয়ারিয়াম। আর ঢুকতে একটা নিম গাছ দেখতে পেলাম অনেকদিন পর। আর এখন রামাদান বলে দুপুর 2টো পর্যন্ত এই অ্যাকোয়ারিয়াম আর মিউজিয়াম খোলা থাকবে, তো এটা আমরা প্রথমে সেই জন্য করে নিচ্ছি। এখানে একটা নতুন জিনিস দেখলাম, এখানে সব জিনিসের উপর ট্যাক্স আছে, ইভেন টিকিট এখানে 25 দিরাম, আর তাতে আবার 5 দিরাম ট্যাক্স। সেম ট্যাক্সিতেও যা হলো তার উপর 3.75 ট্যাক্স ছিল।
Thank you.